আমাদের বাসায় দুই একদিন পর পর শুটকির আইটেম অথবা ভর্তার আইটেম না হলে যেন হয়ই না। আমরা যেহেতু ব্রাহ্মণবাড়ির মানুষ, তাই শুটকি আর ভর্তা দুটোই খুবই পছন্দ করি। দুই একদিন পর পর যদি না খাই তাহলে যেন মুখের স্বাদটা চলিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুসুরি ডাল ও মাছ দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। প্রথমে দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সামান্য একটু সরিষার তেল দিয়ে তিন চারটে রসুনের কোয়া, পাঁচ ছয়টা শুকনো মরিচকে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দুটা বড় সাইজের পেঁয়াজ কুচিকে হালকা একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আরেকটা বাটিতে আমি চার টুকরা তেলাপিয়া মাছকে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এই তো আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেল। একই প্যানে আমি আবারও সামান্য একটু সরিষার তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিব। এই তো আমার মাছ ভাজাটাও হয়ে গেল। এখন আমি একই প্যানে আগে থেকে হাফ কাপের চেয়ে একটু কম মুসুরির ডাল পানি দিয়ে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ডালে পানিটা এমনভাবে দিব যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়। এই ডালটা সিদ্ধ হওয়ার মাঝখানে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লবণটা দিয়েছি যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর হলুদ গুঁড়া দিলাম যাতে ডালে একটা সুন্দর কালা চলে আসে। এই তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি একে একে সবগুলোকে মেখে নিব। প্রিয় আপুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পেজ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পাশেই থাকবেন। এই তো আমি শুকনো মরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, রসুন আর পেঁয়াজটাকেও ভালো করে মেখে নিলাম। মাছের কাঁটাটা বেছে মাছটাকেও মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে এখন ভালো করে ভর্তাটাকে মাখিয়ে একটু বিলাতে ধনে পাতা দিয়ে দিব। সর্বশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। যে কোনো ভর্তা সরিষার তেল না দিলে যেন হয়ই না। আর এই ভর্তাটা আমি তাসলিমানুর আপুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে করেছি। আমার কাছে এই ভর্তাটা অনেক মজা লেগেছে, আপনারও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।